আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ। ভিডিও শুরুতে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার শরীরটা খুব একটা ভালো না, ঠান্ডা লেগেছে, যার কারণে বয়সটা অনেকটা ভারী। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকালের নাস্তা থেকে আজকে ব্লগটা শুরু করেছি। সকালে নাস্তা করেছি পরোটা ডিম পুস, সেই সাথে বুনা ডাল ছিল, সেটা আমি খাইনি, আমার হাজবেন্ড বুনা ডাল ডিম পুস পরোটা খেয়েছেন। সকালে নাস্তা খাওয়ার পরপরই আমার এই পার্সেলটা চলে আসছে। প্রায় দিনই সকালবেলা আমার একটা না একটা ডেলিভারি আসে। আজকে আসছে এটা সুপার ড্রাগ থেকে। সুপার ড্রাগে আমি শ্যাম্পু অর্ডার করেছি। নর্মালি সুপার ড্রাগ স্টোরে এই শ্যাম্পুটা পাওয়া যায় না, প্রায় সময় ওদের আউট অফ স্টক থাকে, তবে অনলাইনে অর্ডার দিলে ইজিতে পাওয়া যায়, যার কারণে আমি অনলাইনে এই শ্যাম্পুটা অর্ডার করেছি। হার্বাল এসেন্সের এই শ্যাম্পুটা, অ্যাভোকাডো অয়েল দিয়ে তৈরি করা। এই শ্যাম্পুটা অনেক দিন ধরে আমি আমার চুলে ব্যবহার করছি, হেয়ার অ্যান্ড স্ক্যাল্প শ্যাম্পু। শ্যাম্পুটা কিন্তু অনেক ভালো, অনেক আপদের চুল পরে আপনাদের চুল পরা বন্ধ হবে। হার্বাল এসেন্সের এই শ্যাম্পুটা আপনারা ব্যবহার করতে পারেন, আশা করি উপকার হবে। আমার আজকের ব্লগটা কিছুদিন আগে করা একটা ব্লগ, তখন ইউকেতে মেয়র নির্বাচনের ভোট ছিল, আমরা সকালে নাস্তা খেয়ে ভোট দিতে যাচ্ছি। এবার প্রুফ অফ আইডি হিসেবে ভোট কেন্দ্রে আমি আমার পাসপোর্ট নিয়ে যাচ্ছি। আর এবার ভোট হচ্ছে সামারার স্কুল, মানে প্রাইমারি স্কুলে ভোট হচ্ছে। পোলিং স্টেশন আমার বাসা থেকে 2 মিনিটের রাস্তা, চলে আসতাম। একদমই নীরব একটা এরিয়া, স্কুলটাতে প্রতিদিন সকালে হাজার হাজার বাচ্চা থাকে, এখন কিন্তু ভোট কেন্দ্র হিসাবে একদমই নীরব। যারা আমার বাংলাদেশের ভিউয়ার্স আছে তারা দেখে তো অবাক হবেন যে ভোট কেন্দ্র এত নীরব থাকে, আমিও রীতিমতো অবাক ছিলাম। এখানে ভিডিও করা অ্যালাউ না, তারপর আমি একটুখানি ভিডিও করেছি, লোকজন খুঁজছিলাম, কোথাও লোকজন নাই। এখানে সকাল 7টা থেকে ভোট দেওয়া শুরু হয়েছে, রাত্রে 10টা পর্যন্ত আমরা ভোট দিতে পারবো, যে যার সময় অনুযায়ী এসে ওনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আমি ভোট দিতে আসছি, আমি কিন্তু জানি না আজকে কোন প্রার্থীকে ভোট দিব। এখানে লিস্ট টানানো আছে, সে অনুযায়ী আমি পছন্দ করে দুজনকে ভোট দিয়েছি। আজকে কিন্তু এখানে 2টা ভোট হয়েছে, একটা মেয়র নির্বাচনের ভোট, আনাদার ইলেকশান পুলিশ অ্যান্ড ক্রাইম কমিশনার, 2টা ভোট হয়েছে। আমি প্রথমে জানতাম মেয়র ভোট, পরে দেখি যে পুলিশেরও একটা ভোট হয়েছে, একটা কনজারভেটিভ পার্টি একটা লেবার পার্টি, 2 পার্টির 2জনকে আমি ভোট দিয়েছি। ভোট দেওয়ার সময় 3জন লোক ছিল, সেই এলাকা ভিডিও করা যায়নি। 2 মিনিটের মধ্যে ভোট দিয়ে বের হয়ে গেলাম। আমি আমার হাজব্যান্ড আজকে শপিং করতে যাব। আজকে যেহেতু হাজব্যান্ডের ছুটির দিন, ছুটির দিনে অনেক কাজকর্ম আমরা করে নেই একসাথে। এখন যাচ্ছি বাঙালি গ্রোসারি শপে। আমার বাসার আশেপাশে কোনো বাঙালি দোকান নাই, যে আর কারণে আমরা 10 মিনিট ড্রাইভিং করে বাঙালি এই গ্রোসারি শপে আসি। ওয়েলকাম টু সোনালী সুপার মার্কেট। এই মার্কেটে বেশিরভাগ সময় আমরা বাঙালি যে জিনিসপত্রগুলি সেগুলি কিনি। আজকে আসছি কিন্তু একটা রুই মাছ কিনতে, দেখা যাক রুই মাছের সাথে আর কী কী কেনাকাটা করি। লাউয়ের চারা, মানে কদু প্লান্ট, আমি কিন্তু এখান থেকে লাউয়ের চারা নিয়ে আমার গার্ডেনে লাগিয়েছি। আমি যেহেতু অনেকদিন ভিডিও দেই না, যার কারণে সেইগুলি আপনাদেরকে দেখানো হয়নি, তবে এখন থেকে কন্টিনিউ ভিডিও দিব। কী কারণে আমি ভিডিও দেইনি সেটা অবশ্যই বলবো। কদু প্লান্ট $4.99। আজকে শপিংয়ে সামারা আসছে, নর্মালি সে শপিং আসতে পছন্দ করে না, আজকে যেহেতু স্কুল বন্ধ তাই ওকে নিয়ে আসছি। মেয়র নির্বাচনের ভোটের কারণে স্কুল বন্ধ ছিল, সামারা বেশ কিছুদিন অসুস্থ ছিল, আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ। এদিকে আপনাদের ভাইয়া একটা বড় রুই মাছ নিয়ে আমাকে দেখাচ্ছে, দেখো রুই মাছটা কী রকম। আমাকে বলছে তুমি ফ্রিজ থেকে সবচেয়ে বড় রুই মাছটা নাও। আমি ফ্রিজে দেখছিলাম সবগুলি মাছ প্রায় একই সাইজের, 5 থেকে 6 কেজি প্রতিটা মাছ। আমরা সবচেয়ে বড় একটা মাছ নিয়েছি, এখানে বাইয়া মাছটা কেটে দিচ্ছে,
আর ভাইয়ার দেশের বাড়ি আমাদের কুমিল্লাতেই। ভাইয়ার সাথে অনেকক্ষণ কথা বলছিলাম, দেশের কথা, বিভিন্ন কথা। তবে ভাইয়া অনেক সুন্দর করে আমাদেরকে মাছটা কেটে দিয়েছেন, ভাইয়াকে ধন্যবাদ। এই সোনালী মার্কেটে সব ধরনের খাবার পাওয়া যায়, গরু মাংস, হাঁসের মাংস, মুরগি মাংস। আমরা বেশিরভাগ সময় সোনালী থেকে মাংসটা কিনি, তাতে আমাদের মনে স্যাটিসফাই আসে যে আমরা হালাল মাংস কিনেছি। অনেক আপুদের একটা প্রশ্নের উত্তর দিচ্ছি। অনেক আপুরা প্রশ্ন করছে, আপু আপনি ভিডিও কেন দিচ্ছেন না, আমাকে ইনবক্স করেছে। আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, আমার পরিবারের সবাই মোটামুটি অসুস্থ ছিল, সেই সাথে আমার একমাত্র ছেলের জিসেস পরীক্ষা শুরু হয়েছে, যার কারণে আমি ব্যস্ত ছিলাম। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, ওর পরীক্ষা এখনও চলছে, অর্ধেক পরীক্ষা শেষ, আর বাকি পরীক্ষাগুলি যেন ভালো হয়, সে যেন আমাদেরকে সুন্দর একটা রেজাল্ট উপহার দিতে পারে। এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে, আপনাদের সবার কাছে দোয়া চাই আমার পরিবারের জন্য। রুই মাছ কিনতে এসে অনেক বাজার করে নিচ্ছি, যখনই বাঙালি গ্রোসারি শপগুলিতে আসি তখন অনেক কিছু কেনাকাটা হয়। আর এখানে যেহেতু লতি, আম, ফ্রোজেন অনেক কিছু বাংলাদেশে পাওয়া যায়, তাই যখনই আসে অনেক বাজার করে বাসা নিয়ে যাই। এখানে ছোট ছোট কৌটার মধ্যে তেঁতুল চাটনি দেখে না আমার অনেক ভালো লাগছিলো, আমি কিন্তু দুইটা তেঁতুল চাটনি নিয়েছি, পরে দেখি চাটনির মধ্যে ডেট নাই। কোনো কমপ্লেন করি নাই, বাঙালি দোকান কি কমপ্লেন করব। সুপারি খেতে একদমই পছন্দ করি না, তারপরও এত সুন্দর সুপারিগুলি দরে দরে দেখছিলাম। অনেক সময় দেশের জিনিসগুলি ধরতে কিন্তু অনেক ভালো লাগে, বিদেশে মাটিতে বর্তমানে দেশের সব কিছুই পাওয়া যায়, সেই জন্য মহান সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক শুকরিয়া। আমাদের শপিং মোটামুটি শেষ, কী কী শপিং করেছি সেইগুলি আপনাদের সাথে শেয়ার করবো বাসা গিয়ে। আমরা যখনই বাঙালি দোকানে যাই তখন অনেক বাজার করা হয়, গত মাসেও আমরা অনেক বাজার করেছি, সেইগুলি এখনও শেষ হয়নি, আজকে টুকিটাকি কিছু বাজার করে নিয়ে আসছি। আর বাঙালি খাবারগুলি আমি বিশেষ করে বেশি পছন্দ করি বনফুল টোস্ট বিস্কুট, এটা কিন্তু আমি প্রায় সময় খেয়ে থাকি, প্রতিদিন খাওয়া হয় না, মাঝে মধ্যে পছন্দ করি খেতে, দুধের সাথে ভিজিয়ে আমি টোস্ট বিস্কুট খেয়ে থাকি। আলু পুরি, কিছু কিছু জিনিস আছে মাঝে মধ্যে সব করে খাই, আর এই আলু পুরিগুলি কিন্তু বাঙালি দোকানেই একমাত্র পাওয়া যায়। টুকিটাকি অনেক বাজার করেছি, সব কিছুই ডাবল ডাবল নিয়ে আসছি। প্লেন পরোটা, আর পরোটা সবসময় কেনা হয়, সপ্তাহে একবার তো পরোটা কিনতে হয়। পরোটা বেশিরভাগ সময় আমরা আসদা বা টেস্কো থেকে নিয়ে আসি। এখানে 3 প্যাকেট কাসকি মাছ, এই কাসকি মাছটা আমি আমার হাজব্যান্ড অনেক পছন্দ করি, যখনই যাই 2 থেকে 3 প্যাকেট নিয়ে আসি। লাল শাক, পুঁই শাক অনেক কিছু নিয়ে আসছি। আর এইখানে আছে 10 কেজি চিকেনের রান, সেই সাথে বড় একটা রুই মাছ। আজকের মতো আপনাদের কাছ থেকেই বিদায় নিচ্ছি, যারা আমার আজকে ব্লগটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, যা যাকাল লাগেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।